বন্ধুরা, ইউপিএসসি এর মাধ্যমে কেন্দ্রীয় সেনাবাহিনীতে 5টি পদের জন্য এখানে তোমাদের 5টি আলাদা আলাদা তোমাদের যেগুলো রয়েছে, তোমাদের বিএসএফ হয়ে গেল, সিআরপিএফ হয়ে গেল, যে সমস্ত ডিফেন্সের পদগুলো রয়েছে, ডিফেন্সের পদের জন্য আবেদন শুরু হয়েছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, কি কিছু ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস আমরা জানবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ ইউপিএসসি এর আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রয়েছে, এবং এখানে তোমরা যারা আমাদের চ্যানেল ডাব্লিউপিএসসি এক্সাম প্রথমবার ভিজিট করেছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত এক্সামিনেশনটা এখানে দেখে নাও, অ্যাক্টিভ এক্সামিনেশন কি বলা হয়েছে, সিআরপিএফ হয়ে গেল, ইন্ডিয়ান সার্ভিস হয়ে গেল। তাহলে এখান থেকে তোমাদের যে সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্স যে এটা আছে, এখানে তোমরা অ্যামেন্ডমেন্টটা এখানে ডাউনলোড করে নেবে। এখানে ডাউনলোড করলে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে। চলো আমি ডাউনলোড করে নিতে আমাদের ডিটেলসগুলো যেগুলো রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এর সঙ্গে সঙ্গে বাকি কী ক্রাইটেরিয়া আছে সমস্ত ডিটেলস জেনে নিই। বন্ধুরা, তোমরা নোটিফিকেশানে দেখতে পাচ্ছ এখানে ইউপিএসসি পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ, এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক্সামিনেশন নোটিশ মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। ডেট 18 তারিখে প্রকাশ করা হয়েছিল। লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন তোমাদের 7ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কাছে সময় রয়েছে, একটা হিউজ টাইম তোমাদের কাছে রয়েছে। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এক্সামিনেশন 2020। এখানে কমিশনের ওয়েবসাইট তোমাদের দেওয়া হয়েছে www.upsc.gov.in। ইম্পর্টেন্ট বলে কি বলা হয়েছে দেখে নাও, ক্যান্ডিডেট টু এনশিওর দেয়ার এলিজিবিলিটি ফর দ্য এক্সামিনেশন, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখে নাও। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এক্সামিনেশন শুড এনশিওর দ্যাট দে ফিল দ্য অল এলিজিবিলিটি কন্ডিশন ফর অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন। দেয়ার অ্যাডমিশন অ্যাট দিস রেঞ্জ এক্সামিনেশন উইল বি পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু দ্য সার্টিফাইড এলিজিবিলিটি কন্ডিশন। আগে দেখে নাও কি ডিটেলস দেওয়া হয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বলা হয়েছে। এখানে অনলি অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। চার যে ওয়েবসাইট রয়েছে এখানে www.upscionline.nic.in, এই ওয়েবসাইটে ভিজিট করে তাহলে এটা মাথায় রাখবে যে upscionline.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে লাগবে। এখানে ইম্পর্টেন্ট দিয়ে কী বলা হয়েছে, দেখুন ক্যান্ডিডেট শুড হেয়ার ওয়ান ফটোকপি, মানে ফটোকপি তোমাদের অথবা আধার কার্ড এই সমস্ত কিছু আপলোডের টাইমে সমস্ত ডিটেলস সেগুলো দিতে লাগবে। সেখানে সে তোমরা সেই সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে যখন এক করে তোমাদের আপলোড করতে লাগবে। লাস্ট ডেট অফ সাবমিশন এখানে কি বলা হয়েছে দেখে নাও, লাস্ট ডেট তোমাদের 7ই সেপ্টেম্বর তোমাদের জানালাম, 7ই সেপ্টেম্বর তোমাদের 6টা পর্যন্ত তোমরা এটা আবেদন করতে পারবে। এখানে কি বলা হয়েছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি উইথড্রল ফ্রম 14/9/2022 to 20/9/2020 till 6 details. ভ্যাকান্সি টেবিলটা দেখে নাও, এখানে বলা হয়েছে ভ্যাকান্সি টেবিল কী রয়েছে, তোমাদের বিএসএফের জন্য 78টি পদ রয়েছে, সিআরপিএফের জন্য 13টি পদ রয়েছে, সিআইএসএফের জন্য 69টা পদ রয়েছে, আইটি বিপিডির জন্য এখানে 27টা পদ রয়েছে, এবং এসএসবির জন্য এখানে 22টা পদ রয়েছে। টোটাল মিলে এখানে 209টা ভ্যাকান্সি রয়েছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেন্টার, মানে যেখানে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় হবে, অল ইন্ডিয়াতে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে সমস্ত এখানে তোমাদের দেওয়া রয়েছে। আমাদের পশ্চিমবাংলায় এখানে তোমরা দেখতে পাচ্ছ, কলকাতাতে আমাদের এখানে এক্সাম সেন্টার হবে, এখানে শুধু একমাত্র কলকাতাতে এখানে আমাদের এক্সাম সেন্টার দেওয়া যাচ্ছে, এবং তাছাড়া এখানে শিলিগুড়িতে হয়ে থাকে, কিন্তু শিলিগুড়ি নেই এখানে, শিলং রয়েছে, শিলিগুড়ি নেই, শুধু একমাত্র আমাদের এখানে কলকাতাতেই এর এক্সাম সেন্টার রয়েছে। এজ লিমিট কি এখানে বলা হয়েছে দেখে নাও, 20 বছরের থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, তাছাড়া এখানে কেউ আবেদন করতে পারবে না। এখানে মাস অফ এন্ট্রান্স 20 ইয়ার অ্যান্ড নট এক্সটেন্ড ফর 25, মানে 20 থেকে 25-এর মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি কত আছে দেখে নেবো আমরা, অ্যাপ্লিকেশন ফি এর জন্য তোমাদের কত চার্জ করা হবে, অ্যাপ্লিকেশন ফি এখানে তোমরা দেখতে পারবে। নিচে স্ক্রোল ডাউন যদি করে আসো, নিচে স্ক্রোল ডাউন হাউ টু অ্যাপ্লাই যেখানে আছে, হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এর সঙ্গে সঙ্গে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও তোমাদের প্রয়োজন, যেহেতু ডিফেন্সের, সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টগুলো কী রয়েছে সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টগুলো আমরা এক এক করে এখানে দেখে নেবো। অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হবে এখানে দেখুন 200 টাকা তোমাদের ফি চার্জ করা হবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন চার্জ হিসেবে তোমার অনলাইনে সেটা পে করতে পারবে, তোমার এই রুপে কার্ড বা ক্রেডিট কার্ড যাই থাকুক না কেন তার মাধ্যমে তোমরা এটা পে করতে পারবে। এবার চলে যে এক্সাম যে এটা রয়েছে, কীভাবে এক্সাম কন্ডাক্ট করা হবে, কীভাবে তোমাদের কী কী পদ্ধতিতে এক্সাম হবে সেগুলো দেখে নিই। রিটার্ন এক্সামিনেশন হবে, রিটার্ন এক্সামিনেশন যেটা হবে সেটা 20 ডিসেম্বর, এখানে বলা হয়েছে 20 ডিসেম্বর 2020 সালে তোমাদের রিটার্ন এক্সামিনেশনের কথা বলা হয়েছে। সেটা যেটা হবে তোমাদের পেপার ওয়ান হবে, একটা পেপার ওয়ান যেটা জেনারেল এবিলিটি এবং ইন্টেলিজেন্স থাকবে 250 নম্বরের থাকবে, এবং পেপার টু যেটা থাকবে তোমাদের জেনারেল স্টাডিজ এসএ কমপ্রিহেন্সিভ যেটা 200 মার্কের উপর থাকবে। এরপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্টে দেখে নাও, ফিজিক্যাল টেস্টে এখানে কী দেওয়া রয়েছে, 100 মিটার রেস, 100 মিটার রেস মেলদের জন্য 16 সেকেন্ডে এবং তোমাদের ফিমেলদের জন্য 18 সেকেন্ডে। 800 মিটার রেস বলা হয়েছে মেলদের জন্য এখানে 3 মিনিট 45 সেকেন্ডে, ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 4 মিনিট 45 সেকেন্ডে, এবং এখানে লং জাম্প রয়েছে তোমাদের, লং জাম্প রয়েছে 3.5 মিটার্স এবং তোমাদের মেয়েদের জন্য এখানে 3 মিটার্স। এই তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে রয়েছে। শুট পুট রয়েছে 7.26
কেজি, সেটা হলো গিয়ে তোমাদের 4.5 মিটার পর্যন্ত ছুঁড়ে মারতে লাগবে, মেয়েদের জন্য এটি অ্যাপ্লাই করতে লাগবে না। এরপরে যেটা হবে তোমাদের, এই ফিজিক্যাল টেস্ট হয়ে যাওয়ার পর ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের পরে তোমাদের ফাইনাল সিলেকশন হবে, এবং ফাইনাল সিলেকশনের জন্য এখানে তোমাদের যে পেপার ওয়ানের জন্য এখানে দেখতে পাচ্ছ, ফাইনাল সিলেকশনের হয়ে যাবে, এখানে মেরিট লিস্ট প্রোভাইড করা হবে, ইন্টারভিউ হবে তোমাদের, ইন্টারভিউ যেটা হবে তোমাদের 150 মার্কের উপরে ইন্টারভিউটা হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এবং এখানে দেখে নিচ্ছ তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে, যে সমস্ত সিলেবাসগুলো তোমাদের আমি পেপার ওয়ান এবং পেপার টু যেটা দেখলে, পেপার ওয়ান পেপার টু যে সিলেবাস রয়েছে, এই সমস্ত সিলেবাসের উপর তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তাহলে এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যারা আমাদের চ্যানেল WBSC Exam প্রথমবার ভিজিট করেছে, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই